পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হ্যাস। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ওই বৈঠক হয়। বৈঠকে ঢাকায় অবস্থানরত ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে শ্রম ইস্যুতে তাদের নীতি জোরদার করার ঘোষণা দিয়েছে। ওই নীতি ঘোষণার দিনে ব্লিংকেন বাংলাদেশের গার্মেন্টস অধিকার নিয়ে কাজ করা নেত্রী কল্পনা আক্তারের জেল জুলুমের প্রসঙ্গ টেনেছেন। প্রেসিডেন্ট বাইডেনের ওই মেমোরেন্ডাম বলে বাংলাদেশকে টার্গেট করা হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে সরকারকে এ ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে। গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য আগেই ভিসা নীতি ঘোষণা করেছে ওয়াশিংটন, সেই নীতি কার্যকরও হচ্ছে। পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হ্যাসের বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও তেমন কিছু জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে সমসাময়িক বিষয়াদি নিয়েই হয়তো এই বৈঠক হয়েছে। সঙ্গত কারণেই সেখানে রাজনীতি, শ্রমনীতি, নির্বাচন প্রসঙ্গে এসেছে। স্মরণ করা যায়, পূর্ব নির্ধারিত 10 দিনের ছুটি কাটিয়ে সোমবার ঢাকায় ফিরেছেন পিটার হ্যাস।